गुड मॉर्निंग माय डियर फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल लाइट ऑफ नॉलेज। आज के हमारा सोशल साइंस 2000 एमसीक्यू सीरीज़ एर 7 नंबर वीडियो टी करते जाच्छी। जरा एकोनो वीडियो गुली देखो नाई, नीचे डिस्क्रिप्शन लिंक के वीडियो गुली लिंक दवा ताक बे, सो आपनारा वीडियो गुली देखे नीबे, खूब बेसि इम्पोर्टेंट। सो आज के शुरू करे निच्छी। आज के प्रथम क्वेश्चन टी हलो, भारत छाड़ा आंदोलन समय नागरिक अबाध्यतार सर्वात्मक प्रचारणार जन्य गांधीर प्रस्तावर सबचे उग्र समर्थक के छिलेन। जखन क्विट इंडिया मुभमेंट होयेछिलो, तखन ए क्विट इंडिया मुभमेंटेर कैम्पेन करार जन्य जे सर्वात्मक प्रचार करार जन्य गांधी सबचे उग्र समर्थक के छिलेन। आंसरटी होबे वल्लभभाई पटेल। सो आमरा एकटु बुझे नेई क्विट इंडिया मुभमेंट की। क्विट इंडिया मुभमेंट के भारत छाड़ा आंदोलन बांग्लाते बोले। क्विट इंडिया मुभमेंट के अगस्त मुभमेंट बला है, माने अगस्त आंदोलन। तारपरे ए मुभमेंट जखन कखन लॉन्च होयेछिलो, जखन कांग्रेसेर बोम्बाई सेशन, माने कांग्रेसेर बोम्बाई अधिवेशनेर समय गांधीजीर नेतृत्वे 8 अगस्त 1942 साले जखन द्वितीय विश्वयुद्ध चलछे, तखन এই আন্দোলন মুভমেন্টটা লঞ্চ হয়েছিল গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের বোম্বাই সেশনে। গান্ধীজি একটা স্পিচ বা ডেলিভার করেছিলেন এই আন্দোলন শুরু হওয়ার আগে। এই আন্দোলনের মূল স্লোগান ছিল ডু অর ডাই, করব অথবা মরব। এই যে স্পিচটা দিয়েছিলেন এটা কোন জায়গায় দিয়েছিলেন, এটা হলো গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে। এখন বর্তমানে এই জায়গাটার নাম হচ্ছে অগস্ট ক্রান্তি ময়দান। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্টটা আমাদের কোর্সে আছে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছিল 8 অগস্ট 1942 সালে কংগ্রেসের বোম্বাই সেশনে, মানে কংগ্রেসের বোম্বাই অধিবেশনে গান্ধীজির নেতৃত্বে। আর এই মুভমেন্টের স্লোগান ছিল ডু অর ডাই। আর এই মুভমেন্টে গান্ধীজি স্পিচ দিয়েছিলেন মুভমেন্ট শুরু হওয়ার আগে, যেটা সেটা হলো অগস্ট ক্রান্তি ময়দান, বা এখন বর্তমানে এটার নাম হয়েছে অগস্ট ক্রান্তি ময়দান, আগে নাম ছিল গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান। সো আমরা এখান থেকে 4-5টা কোয়েশ্চেন পেয়ে গিয়েছি। নেক্সট, হু ইজ রিগার্ডেড অ্যাজ মেকার অফ মডার্ন ইন্ডিয়া, কাকে ভারতের আধুনিক, কাকে আধুনিক ভারতের নির্মাতা বলা হয়? আনসারটি হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের নির্মাতা বলা হয়। এখানে আমাদের কোর্সের মধ্যে আছে রাজা রামমোহন রায়ের বিষয়, সো আমরা একটু জেনে নিই রাজা রামমোহন রায়ের বিষয়। রাজা যে টাইটেল, যেটা রাজা টাইটেলটা দিয়েছেন আকবর টু মোগল এম্পায়ারে রাজা টাইটেলটা দিয়েছেন। আর একটু জেনে নিই রাজা রামমোহন রায়, তিনি একজন সোশ্যালিস্ট ছিলেন, সমাজসেবক ছিলেন। তিনি হি ফাউন্ডেড আত্মীয় সভা। আত্মীয়সভাটা হয়েছিল 1815 সালে। তারপরে হয়েছিল তিনি কী করেছিলেন, কলকাতা উন্নিতরিয়ান অ্যাসোসিয়েশন 1821 সালে। আর একটা তিনি করেছিলেন ব্রাহ্মসভা, যেটা হয়েছিল 1828 সালে। সেটা পরে হয়েছে ব্রাহ্মসমাজ। এটা তারপরে তিনি কী করেছেন, অ্যাবলিশন অফ সাতি উড্ড রিম্যারেজ, মানে সতীদাহ প্রথা বিলুপ্ত করা, উড্ড রিম্যারেজ, বিধবাদের রিম্যারেজ, মানে আগে তো বিধবাদের বিবাহ হতো না, তখন তিনি এটা রিম্যারেজ শুরু করেছিলেন। তারপরে চাইল্ড ম্যারেজ, যেটা এটা বন্ধ করেছিলেন। ইলিটারেচারি, যেটা মহিলাদের মধ্যে যেটা ইলিটারেচারি ছিল, তিনি চেয়েছিলেন যে মহিলারা শিক্ষিত হোক, এটা তিনি করেছিলেন। তারপরে ব্রাহ্ম সমাজ, যেটা এটা স্প্লিট হয়েছিল, মানে বিভক্ত হয়ে গিয়েছিল 1866 সালে। তখন ব্রাহ্ম সমাজ দুইটি ভাগে নাম হয়েছিল, ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া লিড করেছিলেন কেশবচন্দ্র সেন, অ্যান্ড আদি ব্রাহ্ম সমাজ, যেটা লিড করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সো আমরা এখান থেকে অনেকটা কোয়েশ্চেন পেয়ে গিয়েছি যে ব্রাহ্ম সমাজ যেটা প্রথমে ছিল ব্রাহ্মসভা 1828 সালে, এটা নামটা পরে হয়ে গিয়েছে ব্রাহ্মসমাজ। তারপরে রাজা রামমোহন রায়ের টাইটেল রাজা, এই টাইটেলটা দিয়েছেন আকবর টু মোগল এম্পায়ার। তারপরে হলো রাজা রামমোহন রায়
অ্যাবলিউশন অফ সাত ইমানে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, উড্ড রিম্যারেজ করেছিলেন, চাইল্ড ম্যারেজটা বন্ধ করেছিলেন, ইলিটারেসি অফ ওমেন যারা এই মহিলাদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছিলেন। তারপরে ব্রাহ্ম সমাজটা 1866 সালে মানে 1866 সালে এটা স্প্লিট হয়ে গিয়েছিল, মানে বিভক্ত হয়ে গিয়েছিল। বিভক্ত হওয়ার পরে দুইটা নাম হয়েছে, একটা নাম হলো ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া আর একটা নাম হয়েছে আদি ব্রাহ্ম সমাজ। আদি ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া তখন লিড করেছিলেন কেশবচন্দ্র সেন এবং আদি ব্রাহ্ম সমাজ লিড করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সো এখানে অনেক কোয়েশ্চেন পেয়ে গিয়েছি এখান থেকে, সো খুব বেশি ইম্পর্টেন্ট। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদেরকে অনুরোধ করছি, যদি ভিডিওটি পুরো না দেখেন তাহলে এখান থেকে যে কোনো একটা কোয়েশ্চেন আসতে পারে। সো নেক্সট, কার্বি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কার্বি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো সিংহাসন, এটি সিংহাসন, সিংহাসন এটি উচ্চতা হলো 1360 মিটার। কোন বছরে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান টাইগার রিজার্ভে পরিণত হয়? কোন বছরে জাতীয় উদ্যানকে টাইগার রিজার্ভে পরিণত করা হয়? আনসারটি হলো 2006। আর একটু জেনে নিই আমরা কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বিষয়ে, এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটা গোলাঘাট জেলা এবং নোয়াগাঁও জেলা এবং কার্বি আংলং ডিস্ট্রিক্টে অবস্থিত, কার্বি আংলং ডিস্ট্রিক্টে। তারপরে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানকে ইউনেস্কো ডিক্লেয়ার করেছে ন্যাশনাল পার্ক হিসাবে, এটা হয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে, এটা হয়েছিল 1985 সালে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ককে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ঘোষণা করেছে। তারপরে 1975 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লিয়ার দ্য এরিয়া অফ ন্যাশনাল পার্ক, 1975 সালে এটাকে ন্যাশনাল পার্কে প্রথম ঘোষণা করা হয়েছিল। এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের প্রথমে ছিল 232 কিলোমিটার এরিয়া, তারপরে এটা বৃদ্ধি হয়ে 430 স্কোয়ার কিলোমিটার হয়ে গিয়েছে। এই কাজিরাঙ্গা পার্কে কি পাওয়া যায়, মানে ওয়ান হন্ডার আইনো এক সিংহ কন্ডার পাওয়া যায়, এক সিংহ কন্ডার। এই এক সিংহ কন্ডারটা হলো মানে পৃথিবীর মধ্যে দ্বিতীয় পবিত্রা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেটা এটা এখানে হাইয়েস্ট ডেন্সিটি অফ ওয়ান হন্ড রায়নো পাওয়া যায় পৃথিবীর মধ্যে। অ্যান্ড সেকেন্ড হাইয়েস্ট হলো আমাদের রায়নো আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মধ্যে সবচেয়ে বেশি ফোকাস করা হয় কনজারভেশনের দিক দিয়ে, মানে সংরক্ষণের দিক দিয়ে, বিগ ফোর স্পিস রায়নো, এলিফ্যান্ট, রয়্যাল বেঙ্গল টাইগার অ্যান্ড এশিয়াটিক ওয়াটার বাফেলো। সো আমরা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বিষয়ে সম্পূর্ণ একটু জেনে গিয়েছি। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটা গোলাঘাট, নোয়াগাঁও এবং কার্বি আংলং ডিস্ট্রিক্টে অবস্থিত। 1985 সালে ইউনেস্কো ডিক্লেয়ার করেছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ককে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে এবং ভারত সরকার ঘোষণা করেছিল 1975 সালে ন্যাশনাল পার্ক হিসাবে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের প্রথম অরিজিনাল সাইজ যেটা এরিয়া যেটা ছিল এটা হলো ছিল 232 কিলোমিটার, পরে এটা বৃদ্ধি পেয়ে হয়েছে 430 স্কোয়ার কিলোমিটার। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটা সেকেন্ড হাইয়েস্ট নাম্বার অফ রায়নোস ইন আসাম আফটার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। সো নেক্সট, আসামের বৃহত্তম জলাভূমি কোনটি? সোনবিল, এটা কাজিরাঙ্গা, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত আমাদের পাশে জেলা করিমগঞ্জ জেলায় অবস্থিত সোনবিল, এটা মনে রাখবেন, খুব বেশি ইম্পর্টেন্ট। নেক্সট, হাউ মাচ ল্যান্ড অফ আসাম হ্যাজ বিন অকুপাইড বাই ফরেস্ট, মানে ফরেস্টের কত পার্সেন্ট এলাকা আসামের মধ্যে আছে, 100 মধ্যে কত পার্সেন্ট ফরেস্ট এলাকা, এটাও ইম্পর্টেন্ট, 34.21%। নিচের কোনটি আসামের বৃহত্তম কয়লা ক্ষেত্র? আসামের মধ্যে সব থেকে বড় কয়লা ক্ষেত্র কোনটা? এটা আনসার হবে মাকুম। আসামের নিচের কোন সুরক্ষিত এলাকায় গোল্ডেন ল্যাঙ্গুরের জন্য পরিচিত? গোল্ডেন ল্যাঙ্গুর, গোল্ডেন ল্যাঙ্গুর বলতে আমরা সোনালি বান্দরকে বুঝি। এটা কোন অভয়ারণ্যে পাওয়া যায়? এটা হলো চক্রশিলা বন্য প্রাণী অভয়ারণ্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশনটি, চক্রশিলা বন্য প্রাণী অভয়ারণ্য। এটা কোথায় আছে? এটা আছে ধুবড়ি এবং কোকরাঝাড় ডিস্ট্রিক্টে, ধুবড়ি এবং কোকরাঝাড় ডিস্ট্রিক্টে এটা এই অভয়ারণ্যের ফেমাস গোল্ডেন ল্যাঙ্গুর, যেটা আমরা এটাকে বলি সোনালি বান্দর। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে। লাইক শেয়ার যদি যত বেশি করবেন তখন একটা ইন্সপিরেশন বাড়ে আমাদের ভিডিও করতে। লাইক শেয়ার থেকে আমরা কোনো কিছু টাকা পাই না, বাকি এরকম কিছু নয়, লাইক শেয়ার থেকে শুধুমাত্র এটা ইন্সপিরেশন হয় আমাদের ভিডিও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে। সো আপনারা একটা কমেন্ট করে দিবেন, সুন্দর করে একটা লাইক করে দিবেন, আপনাদের কিছু যায় আসে না। সো নেক্সট,
Which of the following are Indian research station at Antarctica? মানে অ্যান্টার্কটিকা যেখানে কোনো অ্যান্টার্কটিকা একটা মহাদেশ, সেই মহাদেশে কোনো মানুষ নাই, কিন্তু অ্যান্টার্কটিকা মহাদেশে রিসার্চ সেন্টার রিসার্চ স্টেশন আছে যেখানে রিসার্চ করা হয়। এই জায়গাটার নাম কি? দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী এন্ড হিমাদ্রি। এইটা হলো কারেক্ট আনসার। ভারতের রিসার্চ যে স্টেশনগুলো হলো দক্ষিণ গঙ্গোত্রী, মৈত্রী এন্ড হিমাদ্রি। ইম্পর্টেন্ট কোয়েশ্চন এটি। নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে ঘন স্তর হিসাবে পরিচিত? নিচের কোনটি সবচেয়ে ডেন্সিটি কোর স্তর কোনটা আছে? আছে পৃথিবীর যে কোরগুলো আছে, পৃথিবীতে চার পাঁচটা কোর আছে, এর মধ্যে সবথেকে ঘন স্তর কোনটা, এটাকে বলে ইনার কোর, কোর বলা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনার কোর যেটা, এটা ডেন্স লেয়ার মানে সবচেয়ে ঘন স্তর। এইটা গঠিত হয়েছে আয়রন এবং নিকেল দিয়ে। এটা টিকনেস গভীরতা যেটা, এটা হলো 1200 কিলোমিটার। এরপরে যতটা লেয়ার আছে পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর নিচে যে লেয়ারগুলো আছে এইগুলোর মধ্যে সব থেকে গরম লেয়ার হইল, হটেস্ট লেয়ার হইল ইনার কোর, যেটা স্টেট অফ ম্যাটার সলিড। মানে এটা এমন গরম যেখানে শুধু সলিড হয়ে আছে, মানে পাথরগুলা রকগুলা গরমের কারণে মেল্ট হয়ে এইগুলা সলিড হিসাবে আছে। দ্য বারাটাং আইল্যান্ড ম্যানগ্রোভস ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস অফ ইন্ডিয়া? এটার কারেক্ট আনসারটা কি হবে? বারাটাং দ্বীপ ম্যানগ্রোভ যেটা, এটা কোথায় অবস্থিত? ম্যানগ্রোভ এটা অবস্থিত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। দ্য বারাটাং আইল্যান্ড ম্যানগ্রোভস ইজ লোকেটেড ইউনিয়ন টেরিটরি অফ আন্দামান অ্যান্ড নিকোবর বিটুইন দ্য মিডিল অ্যান্ড সাউথ আন্দামান আইল্যান্ড। আন্দামান এবং সাউথ আন্দামান আইল্যান্ডের মিডিলে অবস্থিত বারাটাং আইল্যান্ড, যেটা পোর্ট বিহার, যেটা টেরিটরি বলে আমরা, পোর্ট বিহার থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত বারাটাং আইল্যান্ড যেটি। এরকম কোয়েশ্চন আসে পরীক্ষায় কিন্তু। ভারতের শীতল মরুভূমি নিচের কোন স্থানে পাওয়া যায়? আমরা তো থর গরম মরুভূমি যেটা, এটা আমরা জানি থর মরুভূমি। শীতল মরুভূমি ভারতের কোন জায়গাকে বলা হয়? এটা হলো লাদাখ অঞ্চল, উত্তরে হিমাচল অঞ্চল, উত্তরে উত্তরপ্রদেশ মানে নর্থ উত্তরপ্রদেশ, উত্তর সিকিম। এই চারোটাই অপশনই কারেক্ট। ভারতের এইগুলাকে শীতল মরুভূমি বলা হয়। এসএসএস অ্যান্ড দ্য স্টেট দে আর সিচুয়েটেড ইন আর কারেক্ট? এই কোয়েশ্চনটা খুব বেশি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টের চূড়ান্ত সীমা, কারণ গত বছরই এই কোয়েশ্চন থেকে এসেছে। গত বছর কোয়েশ্চনটি এসেছিল জুজিলা পাস যেটা, এটা কি এটা একটা গিরিপথ ছিল, এটা একটা গিরিপথ ছিল। সো এখানে দেওয়া হয়েছে জুজিলা পাস, বারালাচা পাস, নীতি পাস, তারপরে জিলিপলা পাস, এগুলোর নামটা কঠিন কিন্তু এটা খুব বেশি ইম্পর্টেন্ট। জুজিলা পাস যেটা, এটা জম্মু কাশ্মীরে আছে। বারালাচা পাস হিমাচল প্রদেশ, নীতি পাস উত্তরাখণ্ড, জিপলা পাস সিকিম। সো এটা পুরাটাই কারেক্ট আছে। আমরা একটু দেখিনি জুজিলা পাস যেটা, এটা কোন দিকে গেছে। জুজিলা ইজ এ হাই মাউন্টেন পাস সিচুয়েটেড ইন জম্মু অ্যান্ড কাশ্মীর ইন্ডিয়া বিটুইন শ্রীনগর অ্যান্ড লে। মানে জুজিলা হলো একটা উচ্চ পর্বতের পাস মানে গিরিপথ, যা ভারতের জম্মু ও কাশ্মীর, শ্রীনগর এবং লেহের মধ্যে অবস্থিত। জম্মু কাশ্মীর, শ্রীনগর এবং লেহের মধ্যে অবস্থিত হলো জুজিলা। তারপরে হলো বারালাচা পাস। বারালাচা পাসটা কোন দিকে আছে? এটা হলো জাসকর রেঞ্জ কানেক্টিং লাহুল ডিস্ট্রিক্ট ইন হিমাচল প্রদেশ টু লাদাখ ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। মানে বারালাচা পাস যেটা, জাসকর রেঞ্জে একটা উচ্চ পর্বত পাস যা হিমাচল প্রদেশের লাহুল জেলাকে জম্মু কাশ্মীর এর লাদাখের সাথে সংযুক্ত করেছে, যেটা জম্মু কাশ্মীর এবং লাদাখের সাথে সংযুক্ত মানে সংযুক্ত করেছে, এটা হলো বারালাচা পাস। তারপরে হলো নীতি পাস। নীতি পাসটা হলো, নীতি ইজ এ স্মল ভিলেজ ইন নীতি ভ্যালি অফ জসিমার। নীতি ইজ দ্য লাস্ট ভিলেজ অফ আউটপোর্ট ইন ইন্দো তিব্বতিয়ান বর্ডার ইন চামোলি ডিস্ট্রিক্ট। মানে নীতি উপত্যকার একটা ছোট গ্রাম হলো জুতিমঠের একটা ছোট গ্রাম হলো নীতি, আর নীতিটা হলো চামোলি জেলার ইন্দো তিব্বত সীমান্তের শেষ গ্রাম। চামোলি জেলার
इंदौर चामोली जिलार इंदौर तिब्बतर शेष ग्राम एवं पहाड़ी इटा किन्तु खूब बेसि इम्पोर्टेंट इटा स्क्रीनशॉट निये नेबेन ये चामोली डिस्ट्रिक्ट शेष ग्राम इटा खूब बेसि इम्पोर्टेंट इटा आपनारा स्क्रीनशॉट निये नेन एखान थेके आसते पारे क्वेश्चन हुईच अफ द फलोइंग लाइन्स डिवाइड्स इंडिया इंटू नर्थन एंड साउथन पार्टस माने नर्थन एवं साउथन माने उत्तर एवं दक्षिण जेटा आछे भारत के कोनटा लाइने पृथक करेछे कोन लाइनटी भारतेर उत्तर एवं दक्षिण अंशे विभक्त करेछे एइगुला जे देवा आछे एइगुला हलो काल्पनिक रेखा ट्रपिक कैंसर इक्वेटर ट्रपिक अफ कैप्रिकॉन आर्कटिक सर्कल ट्रपिक अफ कैंसर माने हलो कर्कट क्रांति आमरा आगे छोटबेला शुनेछि कर्कट क्रांति रेखा कर्कट क्रांति रेखा एइ जे कर्कट क्रांति रेखा एटा एटा कि करेछे एटा नर्थन एवं साउथ जे इंडिया नर्थ एवं साउथ उत्तर एवं दक्षिण কে বিভক্ত করেছে পৃথক করেছে সেপারেট করেছে একটু জেনে নিন ট্রপিক অফ ক্যান্সারের বিষয়ে ট্রপিক অফ ক্যান্সার ভারতের এই আটটা রাজ্যের উপর দিয়ে চলে গিয়েছে এই দেখো ট্রপিক অফ ক্যান্সার এই ট্রপিক অফ ক্যান্সার ভারতের গুজরাট পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ রাজস্থান ত্রিপুরা ঝাড়খণ্ড মিজোরাম এবং ছত্তিশগড় এই আটটা রাজ্যের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গিয়েছে সো এটা খুব বেশি ইম্পর্টেন্ট ট্রপিক অফ ক্যান্সার 23 ডিগ্রি টু 30 ডিগ্রি অ্যান্ড মানে নর্থে ভারতকে প্রায় উত্তর এবং দক্ষিণ অংশে বিভক্ত করে 23.30 ডিগ্রি এ আটটা রাজ্যের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন মনে রাখবেন কিন্তু নিচের কোন প্রতিবেশীর সাথে ভারতের 4,996.7 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে 4,996 কিলোমিটার নিচের কোন প্রতিবেশী রাজ্যের সাথে আমাদের বাউন্ডারি সীমানা যেটা এটা রয়েছে এটা হলো বাংলাদেশ লংগেস্ট বর্ডার মানে ইন্ডিয়ার যে ইন্টারন্যাশনাল বর্ডার যেটা পার বাংলাদেশের সাথে সব থেকে লংগেস্ট বর্ডার হয়েছে 4,996 এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ 4,996 এবং চীনের সাথে 3,788 পাকিস্তানের সাথে 3,323 এবং 1,700 কিলোমিটার মিয়ানমার 1,683 কিলোমিটার ভুটান 699 কিলোমিটার আফগানিস্তান এটা স্ক্রিনশট নিয়ে নেবেন ভুটানের সাথে 699 কিলোমিটার এবং আফগানিস্তানের সাথে 106 কিলোমিটার প্রথমে আসে বাংলাদেশ তারপরে আসে চীন তারপরে আসে পাকিস্তান তারপরে নেপাল তারপরে মিয়ানমার তারপরে ভুটান তারপরে আফগানিস্তান এই কয়েকটা রাজ্য কটা কটা দেশের সাথে বাউন্ডারি আছে বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ চীন পাকিস্তান 3 নেপাল 4 মিয়ানমার 5 6-7 মানে 60টা দেশের সাথে ভারতের বাউন্ডারি সীমানাটা আছে এটা মনে রাখবেন 60টা এবং সবচেয়ে বেশি লম্বা বাউন্ডারি যেটা এটা বাংলাদেশ তারপরে চীন আসে তারপরে পাকিস্তান এটা স্ক্রিনশট নিয়ে নেন এটা ইম্পর্টেন্ট নিম্নলিখিত দুটি রাজ্যে ভারতের কয়লার বৃহত্তম উৎপাদক মানে কয়লার সব থেকে বেশি উৎপাদক হয় কোন কোন দুটি রাজ্যে এটা এটার আনসারটি হবে এটার আনসারটি হবে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে ছত্তিশগড়ে সব থেকে বেশি কয়লা পাওয়া যায় সব থেকে বেশি কয়লা উৎপাদক হয় এটা ইম্পর্টেন্ট সবগুলো কোয়েশ্চেন ইম্পর্টেন্ট যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে ডানকান পাস নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত এটাও খুব বেশি ইম্পর্টেন্ট ডানকান পাস যেটা আজকে যে কোয়েশ্চেনগুলো নিয়েছি তো খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চন ডানকান পাস যেটা এটা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ রাজ্যে অবস্থিত হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া মানে ভারতের মধ্যে সব থেকে ছোট রাজ্য কোনটা ছোট জেলা জেলা ছোট জেলা কোনটা ছোট জেলাটি হলো ভারতের মধ্যে সব থেকে ছোট জেলা যেটা এটা হলো মাহে সো আজকে এখানে শেষ করে নিচ্ছি ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে সো আজকে এখানে শেষ করে